হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ সাথে নিয়ে এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আজ বুধবার, বেলা বাজে এখন 7:30। এখন থেকে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ একটু চা করছি তোমাদের দাদা ভাই, আর আমার জন্য কিন্তু একটু লিকার চা করে নিয়েছি। কারণ এই যে বললাম শরীর খারাপে চায়ের অভ্যাস হয়ে গেছে, সেটাও কিন্তু লিকার চা, দুধ চা কিন্তু একদম না। জানি দুধ চা ক্ষতিকর, তাই কিন্তু লিকার চায়ের অভ্যাসটাই কিন্তু হয়েছে। তো চলো দুজনে মিলে চা খেয়ে নিই তাড়াতাড়ি। আর তোমাদের দাদা ভাই না আগের দিন মানে মঙ্গলবার দিন কাজে বেরিয়েছিল, কিন্তু আবার ব্যথা শুরু হয়েছে, তাই আর আজকে যায়নি। আর তোমাদের তো বলাই হয়নি, কারণ আমিও নিজে শরীর খারাপ হয়ে পড়েছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে তোমাদের দাদা ভাই কিন্তু আবার ডাক্তার চেঞ্জ করতে বলেছে। তো এই আসছে মঙ্গলবার আমি কিন্তু ডাক্তার আবার চেঞ্জ করে দেখাতে হবে, কারণ ওই ডাক্তার বুঝতে পারছে না কী হয়েছে। তো এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখন তোমাদের দাদা ভাই একদিন ছাড়া ছাড়া কাজে বেরোচ্ছে, আবার কাজ বন্ধ করছে। তো দেখো আমি চাটা খেয়ে ছেলেকে একটু পড়িয়ে কিন্তু চলে এসেছি ভাত বসাতে, কারণ ছেলে যেহেতু স্কুল যাবে আর পরীক্ষা, তাই কিন্তু আজকে গরম গরম ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে। আর করবো গিয়ে তোমাদের দাদা ভাই একটু মাছ এনেছে, আর গিয়ে তোমাদের কুমড়ো ফুল এনেছে। তো দেখতেই পাচ্ছ কুমড়ো ফুলগুলো আমি কেটে রেখেছি, আর কি সুন্দর লাগছে বলো, আমার খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে তোমার দাদা ভাই না এইসব ভাজা করে খুব ভালো খায়। আর এখানে এনেছে দেশি ডিমালা ট্যাংরা মাছ, তো বাবুকে দুটো ট্যাংরা মাছ ভেজে দেবো, আর তোমাদের দাদা ভাইকে জোগাড় করে দেবো। তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আর একটা গ্যাসে দিয়ে দিলাম, ওই এগুলো আমি ছেড়ে দেবো, তোমার দাদা ভাই ভাজবে। কারণ আমার ঘরে টুকটাক আরও কাজ আছে, ছেলের যেমন খাতাগুলো রেডি করে দেওয়া, ওকে গুছিয়ে দেওয়া, তো আমি এগুলো ছেড়েই চলে যাব, আর তোমাদের দাদা ভাই আস্তে আস্তে এগুলোকে ভাজবে। তো এদিকে দেখো আমি ঘরে চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই, আর আমি ছেলের কাজগুলো সেরে ছেলেকে বললাম লঙ্কা বার করতে, তো দুটোই বার করেছে। তোমাদের সঙ্গে একটু কেন শেয়ার করলাম, যখন আমাদের ধরো খাবার টাইম আসে লঙ্কা দিয়ে ভাত, তখন কি হয় ওই বাছতে হয় যে কোনটা ঝাল আর কোনটা মানে ঝাল না লঙ্কা, আর একটা মোটা লঙ্কাটা না কম ঝাল, তো ওটা তরি তরকারির জন্য রেখেছি, আর যেটা সরু ঝাল সেটাকে কিন্তু ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেখেছি, তাই আলাদা আলাদা করে রেখেছি। আর এখানে দেখতেই পাচ্ছ ফুলের বড়া দিয়ে মাছ ভাজা দিয়ে ছেলেকে খাওয়িয়ে স্কুল পাঠিয়ে আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে, কারণ ঘরের কিন্তু অনেক কাজ বাকি। কিন্তু যেহেতু রান্নাঘরে আমি চলে এসেছিলাম অলরেডি, তাই রান্নাঘরের কাজগুলো কিন্তু আগে কমপ্লিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছগুলো সব তোমাদের দাদা ভাই আস্তে আস্তে ভেজে রেখেছে, আর এখানে কিন্তু আমি সব আলুগুলো ভেজে এখন মশলা কষিয়ে মাছটা বসিয়ে দেবো। এদিকে দেখো বন্ধুরা দুটো টমেটো, এই দুটো টমেটো দেখে না আজকে আমার ভীষণ রাগ ধরছে। এই দুটো টমেটোর দাম নাকি 20 টাকা নিয়েছে, ভাবতে পারো তোমরা যে কত টাকা কেজি হলে দুটো ছোট ছোট টমেটো 20 টাকা নেয়। তো যাই হোক তোমাদের দাদা ভাই তো এখন বেরোচ্ছে না, তাই কিন্তু বাইরে থেকে কিনে আনতে হয়েছে, অতি যত্ন সহকারে এখন রাখতে হচ্ছে। আর এদিকে দেখো ঘরের অবস্থা তো দেখলি, আর ঘরদোর কিন্তু আমি ফটাফট গুছিয়ে নিয়েছি। তো এদিকে দেখো বন্ধুরা বেলা হয়ে গেছে, স্নান পুজো দিয়ে কিন্তু আমি একটু ঘরেই ছিলাম, তো তখন হঠাৎ আওয়াজ শুনতে পেলাম এই কাকুটার। তো দেখতে পাচ্ছে যে বুড়ির চুল বলে এগুলোকে তো নিয়ে এসছে, আর ছেলেগুলো খুব ভালো খায় এখনো পর্যন্ত, তো ও কিনতে গেছে। তো ও দেখো আমাকে বলছে মা 5 টাকা করে না 6 টাকা করে, 1 টাকা বেড়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে দুটো নাও, একটা ভাইয়ের জন্য একটা তোমার জন্য, তো ভাইয়ের জন্য আর ওর জন্য নিয়ে আসবে। ভাইকে এখন দেবো না, আমি পরে ভাইকে যখন সন্ধ্যাবেলা নিয়ে আসবো তখন দেবো, ও খুব আনন্দ পাবে। দেখো দুটো দু কালারে কিন্তু নিয়ে আসছে। তো দেখো আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম। তো আজকে দুপুরে মেনুতে আছে ডিম আলা দেশি ট্যাংরা, আর গরম গরম কুমড়ো ফুলের বড়া। আর এদিকে দেখো আমি খাইনি, কারণ মনটা ছটপট করছিলো বাবুকে কখন ওটা দেবো, তাই কিন্তু তোমাদের দাদা ভাই আর বাবুকে খেতে দিয়ে আমি ওকে নিয়ে চলে আসলাম ওই ঘর থেকে। তো নিয়ে এসে বাবুকে বললাম বাবা দুটোর মধ্যে কোনটা নেবে বলো, ও তো এগুলোকে আলুর মতন ছটকাচ্ছে, শুধু ভাবছে এটার মধ্যে কি, আসলে কোনোদিনও দেখেনি তো, কালারফুল দেখেছে, ওকে বলছি ওটা নিয়ে আসছে, কিন্তু ও তো ওর নিজেরটা নিয়েই ব্যস্ত, মানে এটা ওর পছন্দ হয়েছে। আর ওদিকে দেখতেই পাচ্ছ জেঠুকে দেখাচ্ছে ওটা, আর এরকমভাবেই দুষ্টুমিগুলো করে বলে বেশ ভালোও লাগে সত্যি, তাই ওকে নিয়ে এসেছি, ও মানে খুব মজা পেয়েছে এটা পেয়ে।
সত্যি বলতে বন্ধুরা, বাচ্চারা যদি থাকে না, ঘর দেখবে এমনি যেন জমজমাট থাকে। ও আসার পরে তোমাদের দাদাভাই কিন্তু খুব খুশি, মানে থেকে থেকে যখনই ও একটু সময় পায় বলবে শুধু ওকে নিয়ে আসো। আর ও কিন্তু জেঠমণি বলতে একদম, মানে কি বলবো আর, জেঠমণিকে এত ভালোবেসে ফেলেছে এই দুদিনে। আর বলতে বলতেই দেখো কি সুন্দর বৃষ্টির ওয়েদার চলে আসলো, দেখতে বেশ মজা লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা দেখতেই পেলে বাইরে পরিবেশটা কতটা ভালো লাগছে। আর দেখো আমি কিন্তু আজকে যেহেতু ঘুমাইনি, আজকে অনেকের ভিডিও দেখেছি, অনেক নতুন পরিবারে গেছি, তাই কিন্তু আজকে ঘুম হয়নি। আর ঘুম হয়নি বলে কিন্তু তাড়াতাড়ি উঠে কিন্তু আমি ঘরের সমস্ত কাজ করে এবার সন্ধ্যা পুজো দেওয়ার জন্য রেডি হব আস্তে আস্তে, কারণ সন্ধ্যা কিন্তু হয়েই আসছে প্রায়। একটু দিনের আলো আছে কিন্তু এক্ষুনি কিন্তু সন্ধ্যা নেমে আসবে। তো দেখো, আর এই দুটো তোমাদের দাদাভাই যেহেতু কাজে বেরিয়ে, মানে আগের দিন বেরিয়েছিল, তো এই দুটো লাউ বেঁচেছিল, আর সেই দুটোই দেখো সামনেই রেখে দিয়েছে। আর এদিকে দেখো গাছে ফুল ছিল, আমি না খেয়াল করতে পারিনি, স্নান করে এসে আর খেয়াল করিনি, গাছে বেশ কয়েকটা ফুল ছিল দুটো গাছে। আর এদিকে দেখো আমার যা মোবাইল ঘাঁটছে আর ঠাম্মের সঙ্গে গল্প করছে। তো আমি আর আজকে বেরোইনি। আর দেখো এই জায়গাটা না জল জমেছে, এখানে না কিছু একটা দিতে হবে, পাথর টাথর কিছু কুচো দিতে হবে, নাহলে বাজে লাগে আর অসুবিধাও হয় আমাদের সামনের গেটে হাঁটতে। আর এখানে গাছপালাগুলো কি অবস্থা দেখো, বৃষ্টি পড়ে, আর এখানে অ্যালোভেরা গাছগুলো তো পুরো হেলে গেছে, এগুলোকে ভাবছি কালকে একটু ঠিকঠাক করবো, তো এখন আর বিকেলবেলা ধরবো না, কাল সময় করে জায়গাটা আর কি ঠিক করে দেবো। আর দেখো বন্ধুরা গাছের পেয়ারাগুলো কতগুলো রয়েছে, সবাই কি দিই, কত আর খাওয়া যায় বলো, তাই পড়েই রয়েছে, তো ভাবছি বাচ্চা কাচ্চা দেখলে দিয়ে দেবো। আর এখানে দেখো সেই তালটা বার করলাম, তো ভাবতে পারছো এতদিন ধরে রয়েছে ফ্রিজে, আদৌ জানি না ঠিকঠাক হবে কি না, তো দেখা যাক কেমন হয় না হয়, তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করবো, তোমরাও দেখতে পাবে যে আদৌ ভালো আছে কি না। তালটা কিন্তু বেশ দেখতে সুন্দর, আর কিন্তু একটুও ফাটেনি কোনো দিক থেকে, নরম হয়ে গেছে এটাই যা। তো এবার বাসনগুলো নিয়ে নিই, কারণ যেগুলোতে আমি করবো সেগুলো নিয়ে নিই, বাসনের জায়গাটার পরিষ্কার করাই, কিন্তু না বাসনগুলো এখনও গোছানো হয়নি, তো দেখতেই পাবে ওই ঘরে যাব যখন, তো ওই ঘরে বাসনগুলো রয়েছে, তো এগুলো আগে জোগাড় করে তারপরে পুজোটা সন্ধ্যা পুজো দিয়ে বাসনগুলোকে গুছিয়ে রাখবো। এই দেখো বাসনগুলো গুছিয়ে রেখেছি সব, আর মানে গুছিয়ে রেখেছি বলতে এখানে সব ধুয়ে রেখেছিলাম দুপুরবেলাতেই, তো এগুলো আর নেওয়া হয়নি। আমার রান্নাঘরের জায়গাটা না ছোটো, তো তাই আর বেশি কিছু জাম করি না, তো একেবারে যখন গোছানো হয় এখান থেকে নিয়ে গিয়ে গুছিয়ে দিই, আর আমার কাজের শেষে কিন্তু জামাকাপড়ের সাথে বাসনগুলো গুছিয়ে রাখি। তো চলো আজকে সব কিছু রেডি করে নিলাম, এবার কোন স্টাইলে আমি তালগুলি সেটা তোমরা দেখো। তো বন্ধুরা গুড ইভিনিং, এখন বাজে গিয়ে 5:30, তো এখন আমি হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ যে তালটা নিয়ে বসে পড়লাম, তো তালটা অনেক দিনেরই, তোমরা আগের ভিডিওতেও দেখেছো নিশ্চয়ই, অনেকদিনের ভিডিও মানে অনেক দিনের আগের ভিডিওতে তোমরা দেখেছো তালটা তোমাদের দাদাভাই এনেছে, কিন্তু শরীর খারাপের জন্য আর তো করতে পারিনি, তো ভাবছি যে তালটাকে অন্তত ছাড়িয়ে জাল দিয়ে রাখি, তাহলে তালটা হয়তো নষ্ট হবে না, তো পরে যদি আজকে বড় করতে পারলে করবো, নাহলে ছেলের এক্সাম শেষ হোক তখন করবো, কিন্তু তার আগে তালটা ছাড়িয়ে একটু জাল দিয়ে রাখি, তাতে কী হবে জিনিসটা নষ্ট হবে না। আদৌ জানি না যে তালটা আদৌ ভালো আছে কি না, ফ্রিজে তো রেখেছিলাম, তো দেখা যাক এখন ছাড়িয়ে ভাগ্যে আমার কি বেরোয় যে ভালো না খারাপ, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে যেহেতু দুপুরবেলা ঘুমাইনি, তার জন্য এই টাইমটা তো ছেলে একটু খেলাধুলো করে, তো এই টাইমটা ভাবলাম আমি এই কাজটা করে নিই, কারণ এরপরেই ও আসলে ফ্রেশ হয়ে একটু টিফিন খেয়েই কিন্তু আমরা ওকে নিয়ে পড়তে বসে উঠবো, কারণ রেগুলার এক্সাম চলছে। তো চলো লেট না করে এটা ছাড়িয়ে নিই, আবার সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা দিতে হবে, অলরেডি 5:30 বেজে গেছে। তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই তাল ছাড়ানো কিন্তু বন্ধুরা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি, তো আমার ঠাকুমা এখন নেই, মারা গেছে অনেক বছর হয়ে গেছে, আজকে 12-13 বছর হয়ে গেছে, তো ঠাকুমার কাছ থেকে এই শেখাটাই আজকে হয়তো অনেকটা কাজে লাগে, অনেক কিছু শিখেছি, আর সবাই বলো সবটাই নাকি আমি আমার ঠাকুমার গুণে পেয়েছি সব কিছু, তো আমার সত্যিই আমার ঠাকুমা খুব গুণবতী ছিল, তো তার জন্য আমিও অনেকটা অনেক কিছুই পারি, অনেক কিছুই শিখেছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা এই ফাঁকে কিন্তু তোমাদের সঙ্গে কিছু গল্প করে নিই।
তো প্রথমেই বলি, এই ভিডিওটা দুদিনের ভিডিও। ভিডিওতে আমি এর আগেও বলেছি, কিন্তু বলেছিলাম এটা বৃহস্পতিবার তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু বিশ্বাস করো, আমি ভয়েসটা দিচ্ছি আজকে বৃহস্পতিবার রাত্রিবেলা, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি যে কাজের মধ্যে থেকে ভয়েসটা দেওয়া, তাই কিন্তু আজ বৃহস্পতিবার ছাড়তে পারলাম না। এটা কিন্তু তোমরা শুক্রবার দেখলে মানে দেখবে। আমার এইসব কাজ করতে বেশ মজাই লাগে মাঝে মাঝে, তবে রোজ না, রোজ কারোরই ভালো লাগবে না। আর এদিকে কথা বলতে বলতে দেখো, একটা দাদাভাই চলে এসেছে। তো তোমাদের দাদাভাই তো এখন জল আনতে যেতে পারে না, আমাদের পাশেই কিন্তু এই জলের মানে পাম্প আছে, তো সেখানে যেতে পারে না, তাই এই দাদাভাইটার কাছ থেকে এখন আমরা জল নিচ্ছি। তো দাদাভাইটা জল দিয়ে চলে গেল। আর এদিকে দেখো, আমি কিন্তু তালটাকে ভালো করে ছাড়িয়ে আটিগুলোকে আলাদা করে দিলাম। এবার কিন্তু আমি জল নিয়ে নিচ্ছি, এই জলের মধ্যেই গুলবো। অনেকে জানি ওই সেই ছিদ্র করা যে থালাগুলো হয় ওর মধ্যে ঘষে, তো কিন্তু আমি না এরকম করে করতে পারি না, আমার যেন বিরক্তি লাগে। আমার ঠাকুমা এই পদ্ধতিতে কিন্তু তাল গুলতো, তো এই পদ্ধতিতে আমিও গুলি। এই পদ্ধতিতে গুললে হয়তো একটু আঁচ থাকে, এটা ঠিক, আমি যার জন্য কিন্তু এটাকে দেখো এই স্টিলের এই গাবলাটার সঙ্গে একটু ছেঁকে নিচ্ছি। দেখো দিতেই কিন্তু চারিদিক থেকে বেয়ে পড়ছে, আর এইভাবে আঁশটাও চলে যায়, আর আমার তাড়াতাড়ি করে কিন্তু তালটাও গোলা হয়ে যায়। আর দেখো তালটা গুলে কিন্তু আমি জাল দিয়ে দিচ্ছি, কারণ আজকে না বুঝোই তো এই কতদিন কত ঝামেলা গেল, তাই আজকে আমার পক্ষে সম্ভব হলো না যে সব কিছু এনে তালের বড়াটা করার। তো ভাবছি কাল পরশু করে নেবো, আর তার মধ্যে তো ছেলের এক্সাম চলছে, একটা চাপও রয়েছে, তাই কিন্তু আর এই রিক্সটা আমি নিলাম না যে এখন এই সব করতে গেলে আর ওকে নিয়ে বসা হবে না। আর এখানে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু পুজো দিয়ে এসছে, কিছু না কিছু হয়ে যাচ্ছে, তো সংসারের মধ্যে ভালো লাগছে না, তাই মনটা ছটপট করছিল, তাই কিন্তু একটু দেখো পুজো দিয়ে দিয়েছে। আর এইটা যেহেতু তোমার মঙ্গলবারে ক্লিপগুলো তোলা, মানে মঙ্গলবার দিন ভিডিওগুলো তুলেছি, তাই কিন্তু হনুমানজির মন্দিরে কিন্তু তোমাদের দাদাভাই পুজো দিয়ে এসছে। আর একটা জেঠি ছিল, জেঠিকে প্রসাদ দিয়েছি, মানে মঙ্গলবার আর বুধবারের ব্লগে কিন্তু আমি আজকে শেয়ার করছি। আর এখানে দেখো ও ফোনটা নিয়ে খেলা করছে, ওরা হ্যালো বলার চেষ্টা করছিল, ওর ভাষা তো আমি বুঝি না, তো ওকে নিয়ে নিতেই ও কান্না। আর দেখো শুধু জেঠুর সাথে, মানে ওর মনে হয় মেয়েদের পছন্দ না, জানা তো আমার কাছেও খুব একটা থাকে না, আমি আদর করতে চাই আমার কাছে থাকবে না, ও শুধু ছেলেদের কাছে থাকবে, যেমন জেঠু দাদাভাই এদের কাছে থাকবে। দেখো আমার ক্যামেরার সামনে চলে আসে, এবার ওই প্রসাদটা দেখে ও খাবে, ওকে একটু প্রসাদটা খাইয়ে দিচ্ছি। আর বাচ্চাদের মুখ তো মিষ্টি মুখ, মিষ্টি খেতে চায় না, মুখটা দেখো কেমন করছে, একটু যদি চপ কিংবা অন্য কিছু দিত না দেখতে তাহলে। গুড ইভিনিং বন্ধুরা, এটা কিন্তু পরের দিনের ব্লগ, মানে এটা বুধবার দিনের। তো আমার ছেলেকে সমস্ত কিছু রেডি করে দেখলে, ও স্কুলে চলে গেল, এক্সাম আছে দুটো। আর এখানে আমি চলে আসলাম আজকে আলু পোস্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখানে দেখো পোস্ত বেটে নিয়েছি, আর আলুটা কড়া করে একটু ভেজে নেব। আর আলু আর ঝিঙা যদি একসাথে দিই না বন্ধুরা, তাহলে না সেই জল কাটে, তো দুটোই যেন সেদ্ধ হয়ে যায়, সেই ভাজা ভাবটা আর পাওয়া যায় না, তাই আলুটাকে আগে ভেজে নিই, আর এই যে ঝিঙাগুলো এগুলো আগে ঝুড়িতে আমি ভালো করে মানে ঝরিয়ে নিয়েছিলাম জলটা, যার জন্য জলটা আর পাওয়া যাচ্ছে না। এরপরে কিন্তু হালকা মাত্রায় কিন্তু আমি একটুখানি জল মিশিয়েছিলাম, যেটা পোস্ততে সেই অবস্থায় কিন্তু আমি দিয়ে দিয়েছি, এক্সট্রা কিন্তু জল বেরোয়নি, কারণ ঝিঙা থেকে এমনি জল বেরোয়। তো দেখো দুপুরের লাঞ্চ আজকে ঝিঙা আলু পোস্ত পাঁপড় ভাজা আর পেঁয়াজের ডাল। তো বন্ধুরা দেখো বিকেল হয়ে গেছে, আমরা একটু রেস্টে নিচ্ছিলাম, হঠাৎ বাবু ডাকলো যে আমাদের পুচকু চলে যাচ্ছে। তো দেখো জেঠুমনির কোলে, আর জেঠুমনি ওকে টাকা দিয়েছে, ওটাও হাতে রয়েছে। আর সত্যি খারাপ লাগছে যে পুচকুটা চলে যাচ্ছে, আর এটা আমার যা দেখেছো আগে, আর এই যে দেখো ওইটা আমার দেওর। তো এই যে তোমাদের সবাইকে হাই করছে, তো ওরা দেখো চলে যাচ্ছে বাড়িটা ফাঁকা করে, তো একটু ভালো লাগছে না, মানে খারাপই লাগছে সত্যি। আর এখানে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি ওরা চলে যাচ্ছে বলে, এই যে টাটা দিতে বলছে ক্যামেরার সামনে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, তো আজকে কোনো কারণে কোনো ব্লগ আমি শেয়ার করিনি, কারণ আজকে দিন একটু রেস্টই চেয়েছিলাম, আর কিছু শর্ট ভিডিও করে রেখেছি, তোমরা আস্তে আস্তে দেখতেই পাচ্ছ। আর আমার যেহেতু তোমার মঙ্গলবারের পুরো ব্লগটা আমার তোলা আছে,
তো মঙ্গলবার আর মানে আজকে বুধবার এই দুটো মিলিয়ে আমি বৃহস্পতিবার দিন ব্লগটা ছেড়ে দেব, মানে তোমরা যেদিন দেখবে সেদিন বৃহস্পতিবার দেখবে। তো আজকে বুধবার, আজকে যখন কোনো ব্লগ আমি শেয়ার করিনি, তো কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি, তার মধ্যে এই সন্ধ্যাবেলাটাও তোমার সঙ্গে একটু শেয়ার করলাম যে আমি সন্ধ্যাবেলাটা এখন কি করছি। তো এখন সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো আমার সন্ধ্যা পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে ঠাকুরকে খেতে দিয়ে। তো পুজো যেহেতু দেওয়া হয়ে গেছে, আর আমার রাত্রেবেলা বেশিরভাগ আমার ছেলেই নামিয়ে দেয় ঠাকুরটা, তো সেই কারণে আমি একটু মানে মাথাটা না ভার ভার করছে, কারণ আজকে প্রচুর লোকের ভিডিও দেখেছি, মানে যাদের যাদের দেখেছি তারা তারা আমাকে, যদি দেখে থাকো এই ভিডিওটা কমেন্ট করে জানাবে, কালকে মানে আজকে দুপুরবেলা শুয়ে শুয়ে অনেকের ভিডিও দেখেছি, বড় ভিডিও শর্ট ভিডিও অনেকের দেখেছি, নতুন বন্ধু হয়েছি। তো মাথাটা না ভীষণ হ্যাং হয়ে রয়েছে, আমি ভাবছি যে আমি একটু চা খাবো, তো ভাবলাম না একটু কফিটা আছে আগের দিন, আর তো কফিটাই একটু খাই, তাহলে যদি ভালো লাগে মুখটাও ভালো লাগে যদি, তো আমি একটুখানি কফিটা খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে আবার কালকে ছেলের মানে ইতিহাস আর ভূগোল পরীক্ষা আছে, তো ওটা নিয়ে বসতে হবে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যতটুক পারছি মানে এনার্জি যতটুক দিচ্ছে ততটুক শেয়ার করব। আর আগের দিনের ব্লগ তো রয়েছে, দুটো মিলিয়ে কিন্তু ব্লগ যাবে, আগে থাকতে আমি বলে দিলাম। তো চলো আমি কফিটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে যদি অন্য কিছু হয় শেয়ার করার অবশ্যই শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চা আর কফি মিক্সড করে করেছি। আর দেখো তোমরা একটা জিনিস, এই দেখো দেখতে পাচ্ছো যে দুধে মানে চায়ের মানে চা কফি যে করেছি তার স্বর কি পড়েছে, দুধটা এতটা পরিমাণে ভালো দেয় না, এটা কিন্তু গরুর দুধ দিয়ে করেছি, প্রচুর পরিমাণে দুধটা ভালো দেয়। আর দেখো এদিকে একটা জিনিস শেয়ার করছি, এটা হচ্ছে গিয়ে আমার ছেলে নিয়ে এসেছিল, তো ও কিনতে গেছে এই যে লাটাই, এই দেখো তোমাদের দেখানোর জন্য পাগল, বলছে মা দেখো সবাইকে দেখো আমি লাটাই কিনেছি, এই যে লাটাই আর সুতো কিনেছে, ওর কাকাই ওরা আজকে চলে গেছে, তোমরা দেখেছো তো ওই কাকাই যাওয়ার সময় 100 টাকা দিয়ে গেছিলো, তো ওটা দিয়েই ও কিন্তু লাটাই আর সুতোটা কিনে এনেছে, আর 10 টাকা মনে হয় ফিরেছে, ওইটা দিয়ে আমার জন্য একটু আলু কবডি নিয়ে এসেছে, অনেকদিন আলু কবডি খায় না, তো এখন তো আর খাবো না, আগে আধ ঘন্টা 1 ঘন্টা যাক তারপরে এটা খাবো, তার জন্য এটাকে আমি এরকম প্যাক করেই রেখেছি, কেন এখন কফি খাবো এখন খাওয়া যাবে না। তো বন্ধুরা, আলুকবরি দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ছোটোবেলায় কতই না আলুকবরি খেতাম, সেটাও আবার কাটি ঢুকিয়ে, এখন কিন্তু চামচে দেয়, একদম মজা লাগে না সেই শাল পাতায় তোমার দেওয়া আলুকবরির সঙ্গে একটা ছোট্ট কাটি দিয়ে খেতে, কিন্তু মজাই আলাদা ছিল। তো যাই হোক, ছোটোবেলারগুলো খুব মিস করি, আর কিছু করার নেই। তো ওইদিকে দেখো আমি কফি টফি খেয়ে কিন্তু রাত্রেবেলা ডিনার নিয়ে বসে পড়লাম, আর এই মাংসটা কিন্তু তোমাদের দাদাভাই করেছে, কি সুন্দর হয়েছে না বলো, ও কিন্তু খুব সুন্দর হাতের রান্না ওর। তো চলো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে, সবাই ভালো থেকো, টাটা।